ডক্টর ইউনুস যখন তার চেয়ারটা সরিয়ে একটা নর্মাল চেয়ার নিয়ে এসে বসেন, ডক্টর ইউনুস যখন সব রাস্তা বন্ধ না করে ট্রাফিক জ্যামে বসেন, তখন আমার মধ্যে অনেক আশার সঞ্চার হয়। আমি আমার ছাত্রদেরকেও বলবো, যারা সংস্কার আন্দোলন করছেন তাদেরকেও বলবো, এই 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 কালচারটা ডেভেলপ করাটা খুব জরুরি। আমেরিকাতে যখন তার মুখপাত্ররা কথা বলে, খেয়াল করে দেখবেন তারা দাঁড়িয়ে কথা বলে, যিনি উত্তর দেয় তিনি দাঁড়িয়ে থাকেন, বাকিরা সবাই বসে বসে প্রশ্ন করে। আমার দেশে পুরো ব্যাপারটাই উল্টা। আমার দেশে হচ্ছে যিনি উত্তর দেয় সে বসে থাকেন, আর যারা প্রশ্ন করে তারা দাঁড়ায় দাঁড়ায় ইনায় বিনায় হাত কসলাইতে থাকেন। প্রশ্ন করা কম, চাটুকারিতা বেশি। মিডিয়াকে রিফর্ম করা খুবই জরুরি। মিডিয়াকে, আপনার মিডিয়া যেন দলদাস না হয়ে যায়। হ্যাঁ, যেই টিভি, না আমি বলে দিই, যেই টিভি 71 টিভি, যেই টিভিতে মানে কোনটা যে নিউজ আর কোনটা যে নিউজ না বোঝা যেত না, সেই টিভিতে গত 1 সপ্তাহ ধরে খালি এখন বিএনপির লোকজনকে দেখা। দেখেন, স্বাধীনতা তো বাংলাদেশের সবার ছিল, স্বাধীনতার গল্প, মুক্তিযুদ্ধের গল্প, এটা যখন এরকম আমাদের সামনে নিয়ে আসা হয়, স্বাধীন মুক্তিযুদ্ধে কি বাংলাদেশ ডিফেন্সের যারা ছিলেন তাদের কোনো অংশগ্রহণ ছিল না? এটা কি কখনো সম্ভব, এটা বলা সম্ভব ছিল? ছিল না তো। কিন্তু আপনি তো দীর্ঘদিন, যেই বিগত যে সরকার ছিল সে তার ব্রিফ এমন ভাবে নিয়ে নিয়েছিল যেন স্বাধীনতা নতাটা কেবলমাত্র তাদের এখতিয়ারের বিষয়, তাদের ইতিহাসের বিষয়, মুক্তিযুদ্ধের চেতনা যেন শুধু তারাই হোল করে, যিনি বা যারা ওই দলটা করেন না তারা বাদ বাকি কেউ মুক্তিযোদ্ধা না। এই যে একটা সোসাইটিকে একটা বাইনারি অপোজিশনে নিয়ে ফেলা, এই দায়বদ্ধতা নিশ্চিতভাবে এই গভর্নমেন্টেরই ছিল, এবং যার প্রেক্ষিতে আপনার যে মানুষ যে দিবে, রেওয়ার্ড দিবে, সেই সুযোগটা কিন্তু আর তৈরি হয় নাই, বরঞ্চ মানুষের একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে, মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। দেখুন, আমি যখন এই যে আপনার মাঝে মাঝে যখন আমার মনোযোগ যদি দেখি দর্শকদের কমেন্ট সেকশনে, হয় দেখা যায় বলে আওয়ামী লীগ, নয় বলে বিএনপি, বাট এটা এটা এই এই সংস্কৃতি থেকে বের হয়ে আসুন। আপনি ন্যায্যতার পক্ষে কথা বলেন, আপনি সততার পক্ষে কথা বলেন। তো এখন মনে করেন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা আপনি বলছিলেন আমাকে, যে স্বাধীনতার, আপনি তো স্বাধীনতাকে অস্বীকার করতে পারেন না, বাংলাদেশের স্বাধীনতা তো অস্বীকার আমার মনে হয় কেউ কখনো করে না, কিন্তু এই যে চর্চাটা, এই চর্চাটা যে কতখানি ক্ষতিকর চর্চা, সেই ক্ষতিকর চর্চারই কিন্তু ফলাফল আমরা গত 15 বছর ধরে ভোগ করেছি। এখন আপনি যদি আবার এই জায়গাতে চলে আসেন, দেখেন আমি একটু সচেতন করে দিই বাংলাদেশের, আমি গত 2-3 বছর ধরে আমি কিন্তু বাংলাদেশে বসে এবং এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের এগেনস্টেও কথা বলেছি, আমি আমার ছাত্রদেরকে পক্ষে কথা বলেছি, কিন্তু আমি তারপরও আমি সচেতন করে দিতে চাই, যদি আপনার মতের বিপক্ষে গেলেই আপনি সেই মানুষটাকে মনে করেন, আপনার মতের বিপক্ষে যাচ্ছে মানেই হচ্ছে সেই মানুষটার কথা বলার অধিকার নাই, তাহলে আপনিও কিন্তু ফ্যাসিস্ট হয়ে উঠেন। এই চর্চাটা থেকে কিন্তু বেরোতে হবে, আমার কানকে ঠিক করতে হবে যে আমি ভীষণ অপছন্দ হচ্ছে বা আমার একদমই পছন্দ হচ্ছে না এমন একটা কথাও যেন একটা মানুষ বলতে পারে। আমি এটা প্রত্যাশা করব, অন্তরে অন্তরস্থল থেকে আমি এটা প্রত্যাশা করব যে আপনারা এই ধৈর্য, এই সহনশীলতাটা দেখান, কারণ মত প্রকাশের বাক স্বাধীনতা কিন্তু আমাদের চলে গিয়েছিল। আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে যে একটা করা হয়েছে, আপনি ভাবতে পারেন, একটা কার্টুন এঁকেছে মুশতাক আহমেদের কথা মনে পড়লে আমার এখনো, আমার 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 সত্যিই খুব খারাপ লাগে যে যে একটা কার্টুন আঁকার জন্য, কার্টুন আঁকার শিল্পটা আপনি ধ্বংস করে দিয়েছেন, একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য একটা 9-এ পড়া ছেলেকে আপনি ধরে নিয়ে গেছেন। তারপরে স্বাস্থ্য খাতে দুর্নীতি সম্পর্কে একটা কথা বলেছে দেখে আমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ধরে নিয়ে গেছেন। তো এই যে একটা ভীষণ রকমের একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, একটা মানে কি বলবো, ফ্যাসিস্ট শব্দটাও আমার কাছে মনে হয় কি যে একটা মানে ফ্যাসিস্ট শব্দটা আমার মনে হয় যে অলঙ্কৃত করা, মানে ফ্যাসিস্টরাও এত ফ্যাসিস্ট হয় না, গল্পটা অনেকটা এরকম। হ্যাঁ, আপনি ভাবতে পারেন যে আয়নাঘর, আয়নাঘরের মতো একটা জায়গা একটা স্বাধীন দেশে থাকে কিভাবে সম্ভব? যে মানুষটা আয়নাঘরে থেকেছে সেই মানুষটা কতখানি ট্রমার মধ্যে দিয়েছে। অনেকে আবার আয়নাঘরের সাথে হাওয়া ভবনের কথাও বলেন, কিন্তু আমি মনে করি না যে হাওয়া ভবন আর আয়নাঘর এক। হাওয়া ভবন হচ্ছে হয়তোবা সকল চিন্তা ভাবনা দুর্নীতির একটা আখড়া ছিল, ওই ভবনের নাম হাওয়া ভবন ছিল, কিন্তু আয়নাঘরের গল্পটা তো ভীষণ রকমের ব্রুটাল, মানে যখন রাজারা ছিল তারা কয়েদখানায় যেরকম রাখতো, জেলখানার কয়েদখানাও তো এরকম না। তো এই এই যে চর্চা, এই চর্চাকে তো আমি কোনোভাবে প্রমোট করতে পারি না, সমর্থন করতে পারি না, কিন্তু আমি সচেতন করতে চাই এই চর্চাটা
যেন আবার আমরা আমাদের নিজেদের মধ্যে না নিয়ে আসি। আমার মতের বিপক্ষে আপনার মতের বিপক্ষের কথা বলার জায়গাটা যেন আমার থাকে। আজকে সারা বাংলাদেশের মানুষ ছাত্র জনতা জনগণের পক্ষে, আবার অনেকে আছে রাত শেষে দিন হয়েছে নতুন ভাবে তারা তাদের রং পাল্টাচ্ছে গিরগিটির মতো হল অফ এ সাডেন। আমি তো মাঝে মাঝে এখন আমি আমি আমার চারপাশে মানুষজনকেও দেখি, আমার নিজেকেই মনে হয় যে আমি তো কোথাও ছিলাম না, ওনারাই মনে হয় ছিল। এরকম মানুষের সংখ্যাও কোনো অভাব নাই, প্রচুর মানুষ এখন তারা তারা এটাই চেয়েছে, তাদের পুলিশের পোশাকের মতো তাদেরও রং বদলে গেছে, তাদের কথা বদলে গেছে, সব কিছু বদলে গেছে, এরকম বদলাবে। হ্যাঁ, এরকম এটা হতে থাকবে, কিন্তু আমি যে কথাটা বিনয়ের সাথে বলবো, দয়া করে এটা মাথায় রাখবেন যে যেটা সত্য, যেটা অন্যায়, সেই অন্যায়টাকে অন্যায় বলা, যেটা আপনার ব্যক্তি আমার ব্যক্তিমত আপনার পছন্দ নাই হতে পারে, অবশ্যই দেশে মেজরিটি মানুষ যা বলবে, ভোট তো এই জন্যই গুরুত্বপূর্ণ, তাই না? মেজরিটির ইটাই আসবে, কিন্তু এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কি জানেন, এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করা। আমি মনে করি প্রতিটা প্রফেশনে, সেটা পুলিশ হোক, সেটা ডাক্তার হোক, সেটা আইন হোক, সেটা শিক্ষক হোক, সেটা রাজনীতিবিদ হোক, প্রত্যেকটা প্রশাসনের মানুষের, প্রফেশনের মানুষের এমন একটা জায়গা থাকা উচিত যেখানে আপনি জবাবদিহিতা দিবেন। দেখেন একটা ছোট কথা বলি, আমেরিকার কথা বলেন, আমেরিকাতে যখন তার মুখপাত্ররা কথা বলে, খেয়াল করে দেখবেন তারা দাঁড়িয়ে কথা বলে, যিনি উত্তর দেয় তিনি দাঁড়িয়ে থাকেন, বাকিরা সবাই বসে বসে প্রশ্ন করে। আমার দেশে পুরো ব্যাপারটাই উল্টা, আমার দেশে হচ্ছে যিনি উত্তর দেয় সে বসে থাকেন, আর যারা প্রশ্ন করে তারা দাঁড়ায় দাঁড়ায় ইনায় বিনায় হাত কসলাইতে থাকেন, প্রশ্ন করা কম চাটুকারিতা বেশি। তাহলে আপনাকে তো এই সংস্কৃতিটা পরিবর্তন করতে হবে। ডক্টর ইউনুস যখন তার চেয়ারটা সরিয়ে একটা নর্মাল চেয়ার নিয়ে এসে বসেন, ডক্টর ইউনুস যখন সব রাস্তা বন্ধ না করে ট্রাফিক জ্যামে বসেন, তখন আমার মধ্যে অনেক আশার সঞ্চার হয়। আমি আমার ছাত্রদেরকেও বলবো, যারা সংস্কার আন্দোলন করছেন তাদেরকেও বলবো, এই 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 কালচারটা ডেভেলপ করাটা খুব জরুরি, যে আমরা যেন জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারি। মিডিয়াকে রিফর্ম করা খুবই জরুরি, মিডিয়াকে, আপনার মিডিয়া যেন দলদাস না হয়ে যায়। হ্যাঁ, যেই টিভি, না আমি বলে দিই, যেই টিভি, 71 টিভি, যেই টিভিতে মানে কোনটা যে নিউজ আর কোনটা যে নিউজ না বোঝা যেত না, সেই টিভিতে গত 1 সপ্তাহ ধরে খালি এখন বিএনপির লোকজনকে দেখা যায়, খালি এখন খালেদা জিয়াকে দেখা যায়, খালি এখন আরাফাত রহমান কোকোকে দেখা যায়, আর সেকে দেখা যায়, অথচ গত 15 বছরে সেই টিভিতে কিন্তু আপনার এদেরকে দেখা যেত না, এবং তারা সম্পূর্ণ একটা মানে মানে ভুল ভ্রান্তি ও বিভ্রান্তিমূলক তথ্য দিত। তো এই যে আমি যেটা বললাম যে দিন বদলে যাচ্ছে দেখে আপনিও রং বদলাচ্ছেন গিরগিটির মতো, এটা এটা খুব প্রবলেমেটিক, এটাকে থামাতে হবে, উই নিড টু স্টপ ইট। সে মানে যেটা ঠিক সেটাকে ঠিক বলা, যেটা ভুল সেটাকে ভুল বলা, এই সৎ সাহসটা পাওয়া, এবং যেই মানুষগুলো এই কথাগুলো বলেন তাদেরকে মোটিভেট করা, তাদেরকে উৎসাহিত করা, আমি বিনয়ের সাথে এই এইদিকে মনোযোগ দিতে বলবো। এবং প্ল্যাটফর্ম, আজকে ফেস দ্য পিপুল, আমি এখানে আসছি বলে আমি কথাটা বলছি না, যে সময়ে ফেস দ্য পিপুল এই প্রোগ্রামগুলো করেছেন, যদিও দেশের বাইরে থেকে করেছেন, হয়তো বা দেশের বাইরে থেকে দেখেই করতে পেরেছেন, কিন্তু এই যে একটা প্ল্যাটফর্ম আপনি ক্রিয়েট করেছিলেন, সেই প্ল্যাটফর্মের তো এত অত মানুষ কেন দেখেছে, কেন দেখেছে? তার কারণ হচ্ছে তখন যে ঘটনাগুলো ঘটছিল আপনি ওই চাটুকারিতার চাপে পড়ে আপনার রংটা বদলান নাই, মানুষ একটা তথ্য পেতে চাচ্ছিল, মানুষ জানতে চাচ্ছিল, সে কারণে এই কাজটা করেছে, এবং সেটার সম্মান শ্রদ্ধা ভক্তি মানুষের নাই, আছে। ঠিক একইভাবে আমি বলছি প্রত্যেকটা সেক্টরে, আপনার ফেস দ্য পিপুলে যে বা যারা বলেছে সবার সব কথা ভালো লেগেছে, আমি তো এখানে কথা বলতে আসি, আমারও তো অনেক কিছু ভালো লাগে না, তাই বলে কি এটা এটা বলবে না? যার বলার বক্তব্য সে তো বলবে, এই যে সততাটুকু রিপোর্টিং করছেন, একটা সততা নিয়ে রিপোর্টিং করেন, এই যে এই এই গণমাধ্যমের এই সততাটুকু, গণমাধ্যমকেও আমাদের রিফর্ম করতে হবে, সংবিধান বলেন বা গঠনতন্ত্র বলেন, প্রত্যেকটা জিনিসের গঠনতন্ত্রকে রিফর্ম করতে হবে। আপনার টাকা দিয়ে, ঘুষ দিয়ে, লবিং করে আপনার যেতে হয়, লবিং এর প্রসেসে আমরা আমরা কি বের হতে পেরেছি? আমরা কিন্তু বের হতে পারি নাই, সত্যিকার অর্থে পারিনি, উপযুক্ত লোকটাকে, যোগ্য মানুষটাকে যোগ্য পজিশনে আমরা দেখতে চাই না, কারণ যোগ্য মানুষটাকে যোগ্য পজিশনে দেখার সাথে সাথে আপনি কি জিজ্ঞেস করেন, ওকে বিএনপি না ওকে আওয়ামী লীগ, ওকে
জামাত নাকি ও জাতীয় পার্টির কথা বাদই দিলাম? এই যে, এই যে প্রশ্নগুলো আপনি করেন, আপনি কেন এই প্রশ্নগুলো করেন? কেন আপনি শেখেন না যে এই মানুষটা এটার যোগ্য, তাকে ওই জায়গাটায় বসানো হোক? এই এই সংস্কৃতিটা থেকে বের হয়ে আসাটা খুবই জরুরি। যতক্ষণ না পর্যন্ত আপনি এই রিফর্ম না করতে পারেন, তখন ততক্ষণ তবে পর্যন্ত তবে এখানে আমার একটা ব্যাপার আছে, একটা বিষয় আছে বলার, মানে যারা নিয়োগ দিচ্ছে তারা কি ওই সেন্সে নিয়োগ দিচ্ছে কিনা যে এখানে আওয়ামী লীগ বসানো উচিত এবং বিএনপিকে বসানো উচিত কিনা? কারণ তখন তো মানুষ বিভ্রান্ত হয়ে যায় যে আমি যাচ্ছি, আমি আওয়ামী লীগ হয়ে বিএনপির মতাদর্শে নিয়োগকৃত ওই কর্মকর্তার কাছে আমার এই সমাধান, আওয়ামী লীগ হয়ে কি আমি সমাধান পাবো কিনা মানুষের কাছে, একটা সংশোধন থেকে যায়। সুতরাং আমি মনে করি রিক্রুটমেন্টে যেটা বললো, স্বচ্ছতা না থাকলে এই সমস্যার সমাধান কখনোই হবে না যে বলছিলেন। আমি 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 সেটাই বলছি যে না, ডেপুটেশন আপনি দেখেন, হ্যাঁ মানে যদি চাপটা এরকম থাকে যে আমাকে ওই দলের লোক নিতে হবে, তাহলে তো ব্যাপারটা ওরকম হলো না। রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি এই চাপটা থাকে তাহলে তো হলো না। আপনি দেখেন যে আমি আরো বলি, যেমন মনে করেন এই যে আমাদের উপদেষ্টা, দেখেন ওনারা প্রতিদিন কথা বলে, তো আমি মনে করি যে তাদের তাদের চিন্তা করা উচিত যে আপনি মুখপাত্র রাখেন প্রতিদিন, তো আপনার একটা মানে ব্রিফিং দেওয়ার দরকার নেই, আপনি মুখপাত্র রাখেন যে আপনার বক্তব্য দিবে, আর্টিকুলেট করে। আপনি প্রতিদিন একটা প্রেস ব্রিফিং করেন না কেন? কেন আমাকে প্রতিদিন এক এক উপদেষ্টার পেছনে ছুটতে হবে, যেতে হবে, দেখতে হবে? আমি আমি এটা মানে এটা এটার কোনো কারণ দেখি না। না। তবুও আমি উপদেষ্টা যেটা বললেন, উপদেষ্টার মানে অবস্থান অনেকটাই স্পষ্ট হয়ে গেছে, এই উপদেষ্টার স্পষ্ট অবস্থানকে আপনি কিভাবে দেখেন? এটা তো অনেক প্রবলেমেটিক, তাই না? উপদেষ্টার আপনি, আমি তো আবারও বলেছিলাম না যে আপনাকে নিরপেক্ষতা বজায় রাখাটা কিন্তু খুবই কঠিন। হ্যাঁ, নিরপেক্ষ বলে কিছু নাই, আমরা সবাই রাজনীতির অংশ, সেটা সত্য, কিন্তু এট দ্য সেম টাইম আপনার অবস্থান স্পষ্ট হয়ে গেছে না, আপনি আবারও ধরে নিচ্ছেন, সেটাও একটা ব্যাপার। তো এখন ওই যে বললাম, বেশি কথা বললে যেটা সংকট তৈরি হয়, আপনার একটা দলগত, আপনার উপদেষ্টাদের তো একটা বৈঠক হয়, উপদেষ্টাদের বৈঠক হওয়ার পরে যে ব্যক্তি বলবেন, যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দেন, মুখপাত্র দেন, তিনি এটাকে ব্রিফ করবেন। আপনি হুম হুম উন্নত দেশগুলোতে দেখেন না, উন্নত দেশে যে যখন জো বাইডেন বলেন এর আগে, তারা কি প্রতিদিন এসে এসে মানুষকে উত্তর দিত, নাকি তার একজন মুখপাত্র থাকতো? তো আমাদের মনে হয় যে আমাদের যখন রিফর্মের কথা আসছে, যখন আপনি এই কাজটা করবেন, তখন হয়তো বা এই ধরনের জটিলতায় আপনি পড়বেন না। মানুষ কিন্তু চাপের মধ্যে থেকেও অনেক কথা বলে, এটাও কিন্তু সত্য। আবার এই যে আপনি বলছেন, এখন এটা তো বলতে কোনো দ্বিধা নেই, আপনার হিসাবে আছে না যে আপনার কে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, কে বিএনপির ক্যান্ডিডেট, কে হেফাজতের ক্যান্ডিডেট, কে জামাতের ক্যান্ডিডেট, কে আওয়ামী লীগের বি টিম, এগুলো তো আমরা আমরা বলছি, আপনি এখন সরাসরি মুখে না বলেন, কিন্তু আপনার হিসাব তো আপনি এভাবেই করছেন। তাহলে আপনি আর নিরপেক্ষতা কোথায় রাখলেন? তাহলে আপনি আর মানে ইন্টারিম গভর্নমেন্টের গল্পটা কোথায় থাকলো? তাকে তাদের কাজ করতে দেন। এবং আমি আরো বলবো, শুধু এতটুকু বলবো কেন, দেখেন আমার ভালো লাগেনি যখন আমি দেখেছি যে ছাত্র উপদেষ্টা নাহিদ যখন উনি বসেছেন, উনার সাথে যখন ওনার পরিচিত হচ্ছেন, তখন বাকিরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন, আমি এটা এনজয় করি নাই, এটা আমি এক্সপেক্ট করি নাই, একটা স্পষ্ট অবস্থা। কারণ আপনি তো তাহলে, আমি তো রিফর্মের কথা বলছি, ভুলে গেলে হবে না, এখানে তো কাউকে কারো দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে করার কথা না। রিফর্ম করতে গেলে একটা ধর্মীয় কথাই বলি, আমরা ছোটবেলায় শুনেছিলাম যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ এসেছিল যে চিনি বেশি খায়, তো উনি বলেছিলেন 40 দিন পরে আসো, আগে আমি চিনি খাওয়াটা ছাড়ি, তারপরে তোমার বাচ্চাকে বলবো যে আমি চিনি খাওয়া, তুমি চিনি খেও না বা মিষ্টি খেও না। তো এখন গল্প হচ্ছে যে আপনি নিজে যদি এই ধরনের প্র্যাকটিস করতে থাকেন, আরেকজনকে বলার ক্ষেত্রে তো ব্যাপারটা অনেক প্রবলেমেটিক। তো এই 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 চর্চাগুলো কিন্তু হচ্ছে, এবং আমি সচেতন করতে চাই। আমার পছন্দ হচ্ছে না, আমি তো বললাম যে এখন তো সবাই ছাত্রদের অনেক গুণগান করছেন, কিন্তু আমি এই সময় এই গুণগানের সময় বলছি যে আমার এটা ভালো লাগেনি, আমি যে এই ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। কারণ ডক্টর ইউনুস যদি চেয়ার সরিয়ে একটা সাধারণ চেয়ার নিয়ে বসতে পারেন, আমি ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে সেটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেটা আমি পাইনি। আমি বললাম, এখন এটা পছন্দ হোক বা না হোক, তার তো কিছু করার নাই। এই যে স্পেসটা, স্পেসটা ক্রিয়েট করাটা জরুরি, এই স্পেসটা ক্রিয়েট করেন, দেশ এমনি বলতে যাবে।